এটা খুব সুন্দর গল্প ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে এক রাজার এক একনিষ্ঠ সেবক ছিল রাজাও তাকে যথেষ্ট পরিমাণ স্নেহ করতেন কোনো জায়গায় গেলে সবাই যখন যায় সেই সেবকও তার সঙ্গে যায় এবং রাজা তাকে বেশ পছন্দ করতেন বললাম যে এবং সেও রাজাকে বেশ সম্মান শ্রদ্ধা করত এটা ভক্তি এটা অন্য লেভেলে ছিল এরকম একদিন কোথাও গেছে সেখানে শুধু রাজার এই সেবকটি গেছে তো রাজা বড় ক্লান্ত হয়ে বসে পড়েছে গাছের তলায় ওরা যে গাছে নিচে বসেছে সে গাছে খুব সুন্দর ফল ছিল কিছু ফল নাগালের বাইরে ছিল একটা ফল হাতের কাছে পেয়েছে রাজা তো সেটাকে পেড়েছে পেরে যখন ভাগ করেছে ভাগ করে সেই ফলটা প্রথমে সেবককে দিয়েছে তো সেবক খেয়েছে কে বলছে মহারাজ আরেকটু দিন না এই একটা ছোট ফল তো মহারাজ তাকে সেটা দিয়েছে তৃতীয়বারও চেয়েছে মহারাজ একটু বিরক্ত হয়েছেন আর কি কিন্তু কিছু প্রকাশ করতে পারছেন না যে ভাবছে যে কি ব্যাপার দেখতে পাচ্ছে না নাকি ফলটা কতটুকু ছোট আর আমি একটাই তো পেরেছি তো সবই খেয়ে নেবে মনে হচ্ছে তো এবার চতুর্থবার যখন চাইতে গেছে মহারাজ তখন টাক করে মুখে দিয়ে দিয়েছে ফলটা এবার মুখে দিয়ে মহারাজ বুঝলেন যে কি বিশ্বাস তিতকুটে একটা জঘন্য ফল খাচ্ছে মুখের সঙ্গে সঙ্গে ফেলে দিলেন দিয়ে সেবকের দিকে হাঁকড় তাকিয়ে রইলেন বলে কি ব্যাপার এই ফলটা এত তিতকুটে এটা অখাদ্য খেতে আমি খেয়ে মানে আমার মানে ফেলতে আমি বাধ্য হয়েছি আর সেই ফলটা তুমি বারবার আমার কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছ কেন কী ব্যাপার আমি বুঝতে পারলাম না তখন সেবক বলছে যে মহারাজ আপনি আমাকে এত স্নেহ করেন এত ভালোবাসেন আপনার হাত থেকে আমি কত ভালো ভালো খাবার খেয়েছি কত ভালো ভালো ফল পেয়েছি দিয়েছেন আপনি আমাকে যত্ন করে ভালোবেসে আজকে আপনি আপনার অজান্তে একটা ফল পেরেছেন সেই ফলটা জঘন্য খেতে সেটাতে আপনার কোনো দোষ নেই আপনি জানতেন না তো সেই ফলটা খেয়ে আমি আপনাদের সামনে বলবো যে কি জঘন্য খেতে আপনি কি জঘন্য ফল আমাকে হাতে করে দিয়েছেন এটা হয় কখনো। আর সত্যি কথা বলতে কি আমি বারবার চেয়েছিলাম যাতে আপনি এই বিচ্ছিরি ফলটা না খান সেই কারণেই মরেল অব দ্য স্টোরি কি হচ্ছে দেখুন একটা প্রবণতা থাকে যে কেউ যদি তার জন্য কিছু করে সে ভাবে যে তার জন্য সে করেই যাবে যখন কোনো একবার সে হয়তো অপারগ হয়ে করতে পারল না তখন যে এতদিন ধরে তার কাছে ভগবানের আসলে ছিল সে হঠাৎ করে অত্যন্ত খারাপ একটা মানুষের পরিণত হবে সুতরাং গ্র্যাটিচিউড কৃতজ্ঞতাটা থাকতে হবে হতেই পারে কোনো একবার কোনো একটা মানুষের রিচের বাইরে গিয়ে সে কিছু করতে পারছে না তার পক্ষে সম্ভব নয় করা ওই তার ওই একবারটাই মনে রাখে মানুষ তার আগে যে নিরানব্বই বার সে ঠিকঠাক কাজ করেছে যখন যা চেয়েছে তাই দিয়েছে তার পক্ষে যতদূর সম্ভব সে করে গেছে সেটার কারণ হয় না ওই একবারের ওই একবারের না পারা ওই একবারের একটা ভুল একবারের একটা কথা ওতেই এটা সাংঘাতিক হয়ে যায় সেজন্যই কৃতজ্ঞতাটা থাকতে হবে কনসিকুয়েন্স বুঝতে হবে পরিস্থিতিটা বুঝতে হবে সেটা আপনার যত সময় থাক না কেন আপনাকেও বুঝতে হবে যে উল্টো দিকের মানুষটারও কোনো কোনো সময় সমস্যা থাকতে পারে যে মানুষটা মূলত দিনের পর দিন আপনাকে সহযোগিতা করে গেছে বা আপনার ভালো চেয়ে গেছে সে একবার কোনো কারণে পারছে না আমার নিশ্চয়ই সমস্যা আছে এই কথাটা তাদের জন্যই প্রযোজ্য যারা মানুষকে ভালোবাসে যারা মানুষের পাশে সবসময় থাকে মানুষকে চেষ্টা করে যত দূর পর্যন্ত পারার সহযোগিতা করার এই কথাগুলো অবশ্যই তাদের জন্য না যাদের মধ্যে মনুষ্যত্বটাই নেই তাদের জন্য নয় এটা কাজে গ্র্যাটিচিউড রাখতে হবে থাকতেই হবে ওটা মনুষ্যত্বের প্রথম এবং প্রধান শর্ত ভালো থাকে